Hi guys, what's up? This is me Bayezid and welcome to my channel. Video te Snapseed app ebong Adobe Lightroom app use kore kibhabe ei dhoroner ekta photo editing koren tai video te step by step dekhiye dibo. Ami mobile diye step by step dekhiye dicchi apnara video ti shuru theke shesh porjonto dekhte thaken inshallah apnara khub shohojei ei dhoroner photo editing shikhe jaben. Okay, video shurur age apnader kache ekta request thakbe apnara channel e notun hoye thakle channel ta ke subscribe kore den ar video ta ekta like kore den. Okay guys, eta hocche amader normal photo and eta hocche amader edit korar pore chobi. তো আমি হচ্ছে এখন এই ফটোটাকে স্টেপ বাই স্টেপ এডিট করতেছি, আপনারা আমার এডিটগুলো ফলো করতে থাকেন। ওকে, প্রথমে হচ্ছে আমরা এই ফটোটাকে শেয়ার করব হচ্ছে স্ন্যাপসিড অ্যাপে। তার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই স্ন্যাপসিড অ্যাপটিকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের এই ফটোটা স্ন্যাপসিড অ্যাপের মধ্যে ওপেন হয়ে যাবে। ওকে, স্ন্যাপসিড অ্যাপে ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমরা নিচে এই টুলসে ক্লিক করব। আমি এই ব্রাশ দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি, আপনারা এটা ফলো করে নেবেন। আমি এই টুলে ক্লিক করতেছি এন্ড প্রথমে এই টুলে ক্লিক করার পর উপর থেকে টিউন ইমেজ একটি টুল দেখতে পাবেন, এটার উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা এই ফটোটাকে হোয়াইট করব, আমাদের যে মডেলটা আছে এটাকে আরও সাদা করব। এই কারণে হচ্ছে আমরা প্রথমে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব আর এটার স্যাচুরেশন কমিয়ে দিব। অ্যান্ড কমানোর পর এখান থেকে হচ্ছে আমরা এটার হাইলাইট বাড়িয়ে দিব অ্যান্ড এটার স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো, উপরে কন্ট্রাস্টটাকে একটু প্লাস করে দিব। অ্যান্ড করার পর সিম্পলি নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, টিক মারে ক্লিক করার পর উপরে হচ্ছে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিউ এডিটে ক্লিক করব অ্যান্ড এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা আছে টিউন ইমেজের এটার উপর ক্লিক করব, এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নিব। ওকে, ব্রাশটিকে সিলেক্ট করার পর আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে এটার যে অ্যামাউন্টটা আছে 50 বা 0 থাকবে আপনাদের এখানে, এটাকে 100 করে নেব। অ্যান্ড 100 করার পর আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ফেসটা হোয়াইট হয়ে যাবে। ওকে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে করে নেবেন। ওকে গাইস, আমাদের ফটোটা কিন্তু একবার এখন হোয়াইট করা হয়ে গেছে। এখন হচ্ছে নিচে আমরা টিক মারে ক্লিক করে দিব অ্যান্ড উপরে আর আইকনে ক্লিক করে আমরা সিম্পলি বেগে চলে আসলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে আবারও এই এই টুল আইকনে ক্লিক করবো। অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা HDR এর যে টুলটি দেখতে পাচ্ছেন, ব্রাশ দিয়ে আমি সিলেক্ট করলাম, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটার প্রথম যে সিলেক্ট অপশনটা থাকবে এটাকে 50 রাখবেন। অ্যান্ড নিচে যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকেও 50 করে দিবেন। অ্যান্ড করার পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে উপরে এই এয়ার আইকনে আবারও ক্লিক করবেন এডিট স্ট্রোকে। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে HDR যে ফিল্টারটা আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন, এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে এটার অ্যামাউন্টটাকে এখান থেকে হচ্ছে আপনারা এটাকে ইনভাইট করে নেবেন। অ্যান্ড করার পর এটার অ্যামাউন্টটাকে আপনারা 50 করে নেবেন। অ্যান্ড 50 করার পর আমাদের ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিব। তাহলে হচ্ছে আমাদের আমরা যে এখন যে কালারটা দিলাম এটা হচ্ছে আমাদের ফেসের মধ্যে 50% থাকবে আর 50% রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে নিচে টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড করার পর উপরে আর আইকনে ক্লিক করে আমরা সিম্পলি বেগে চলে আসবো। অ্যান্ড এখন হচ্ছে আমরা বাকি এডিটিং বা বাকি যে কালার গ্রেডিং করবো এক ক্লিকে, এটা হচ্ছে অ্যাডোবি লাইটরুমে করবো। তার জন্য ফটোটাকে উপরে শেয়ার আইকনে ক্লিক করে অ্যাডোবি লাইটরুমে ফটোটাকে প্রথমে শেয়ার করতে হবে। তার জন্য এই অ্যাডোবি লাইটরুমে ফটোটাকে শেয়ার করে দিচ্ছি। ওকে, অ্যাডোবি লাইটরুমে ফটোটাকে শেয়ার করার পর আমরা প্রথমে হচ্ছে উপরে আর আইকনে ক্লিক করে বেগে চলে আসবো। আসার পর এখান থেকে লাইটরুমে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এই প্রিসেটটিকে ওপেন করে নেবেন। এই প্রিসেটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এই প্রিসেটটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে থ্রি ডট একটি আইকন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনারা কপি সেটিংয়ে ক্লিক করবেন, তাহলে এই ফটোর যে কালারটা আছে এটা কপি হয়ে যাবে। এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দেবেন। ওকে, এই ফটোর কালারটাকে কপি করার পর আপনারা উপরে আর আইকনে ক্লিক করে সিম্পলি ব্যাগে চলে আসবেন। অ্যান্ড আসার পর হচ্ছে আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো। অ্যান্ড গ্যালারিতে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে আমরা এই ফটোটা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এডিট করেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে এই ফটোটাকে আমরা সিলেক্ট করবো। অ্যান্ড এরপর হচ্ছে উপরে আবার ওই থ্রি ডট আইকনে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এখন এই পেস্ট সেটিংয়ে ক্লিক করবো। কপি সেটিংয়ের নিচে যে অপশনটা আছে পেস্ট সেটিং, এটাতে ক্লিক করবো। তাহলে হচ্ছে আমাদের এই ফটোটার মধ্যে এক ক্লিকেই কালার গ্রেডিং হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এক ক্লিকেই কালার গ্রেডিং হয়ে গেছে। সো গাইস, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এই ফটোটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। অ্যান্ড শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ কপি টু ডিভাইস, এই ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।